আলোচিত সর্বশেষ ভাইরাল সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদের মরদেহ ভোলায় নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে। রাত 12:01 ফাঁসির রায় কার্যকর করার পর সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। খুনি মাজেদ এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি ভোলায় তার লাশ দাফন হওয়ার কথা ছিল, কিন্তু ভোলার স্থানীয় জনগণ মাজেদের লাশ সেখানে দাফন করতে দেবে না জানিয়ে বিক্ষোভ করে। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোরে গোপনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজেদের লাশ দাফন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, আব্দুল মাজেদের শ্বশুরবাড়ি সোনারগাঁয়ের শম্ভুপাড়া এলাকায়। ভোরে কয়েকটি গাড়ি আসে এই এলাকায়, এ সময় গোপনে তার লাশ দাফন করে পরিবার। এ ব্যাপারে সোনারগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই আব্দুল ওয়াদুদের সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান, প্রশাসনিকভাবে তারা এই খবরটি এখনও নিশ্চিত নয়, তাদের কাছে এরকম কোনো খবর আসেনি। ওদিকে জানা যায়, তোবার সময় কান্নাকাটি করলেও ফাঁসির মঞ্চে নীরব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ। জল্লাদরা যখন তাকে কালো টুপি পরাচ্ছিলেন তখন তিনি একবারেই চুপ ছিলেন, জল্লাদদের সঙ্গে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় টু শব্দটিও করেননি তিনি। শনিবার 11 এপ্রিল দিবাগত রাত 12:01 মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। 5 মিনিট ঝুলিয়ে রাখার পর তার লাশ ফাঁসির মঞ্চ থেকে নিচে নামানো হয়। এর আগে বিকেলে মাজেদ কনডেম সেলে দায়িত্বরত কারারক্ষীদের তার জন্য দোয়া করতে বলেছেন বলে কারাসূত্রে জানা যায়। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। কথা হবে পরবর্তীতে এমনই কোনো আলোচিত ভাইরাল টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।